সালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্মানিত মুসলিম ভাই ও ভোনেরা গত আলোচনা করেছিলাম একটি হাদিস নিয়ে যে হাদিসটি দুইজন রাবি বর্ণাকারী বর্ণনা করেছেন যেটা একমাত্র হাদিস এ সাবানের ব্যাপারে অন্য কোনো এই বিষয়ে সহি হাদিস নেই এটাও বলেছিলাম বিশ্লেষণে ব্যাখ্যায় যে এখানে যে আছে হাদিসটি তবে এখানে কোনো আমলের কথাও উল্লেখ নেই আজকে আপনাদেরকে ধারণা দিব এই সাবান সম্পর্কে সবে বরাত সম্পর্কে জাল বানাওয়াটি কিছু হাদিসের বর্তমান মুসলিম জাতি রসুল সাল্লাহ সাল্লামের কথা শুনলে পাগল হয়ে বেকুল হয়ে যায় কিন্তু আদৌ জানে না যে রসুল সাল্লাহ আলহি সাল্লামের নাম দিয়ে দাজ্জাল শিরোনির মানুষ এবং মিথ্যুক তারা হাদিস বলে প্রচার করে মুসলিমকে সহি ইসলাম সহি দিন থেকে তাদেরকে দূরে নিক্ষেপ করে দিচ্ছে এগুলি হলো শয়তানের তাবেদার রসুল সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে আমার পরে দাজ্জাল আসবে আসবে এটি হলো এই দাজ্জাল এবং দাজদাব এই এই কিছু হাদিসের চর্চা যারা এই চর্চা করে ইসলামে নতুন নতুন কিছু প্রচার করে মানুষকে সঠিক ইসলাম থেকে ফরস থেকে আহকাম বিধিবিধান থেকে অজেব থেকে দূরে সরে দিয়ে নফলের দিকে এবং অবাস্তবের দিকে ব্যস্ত রাখার চেষ্টা করে এমনইভাবে সাবান মাসেও মানুষকে মিথ্যা বানাওয়াটি কিছু জাল হাদিস প্রচার করে সমাজে যারা কোনো দিন নামাজও পড়ে না ফরস ইবাদতও করে না তাদেরকে এই দিকে ঝুঁকিয়ে দিচ্ছে মানুষ মনে করতেছে এটি মৌসুমিক একটি ইবাদত মৌসুম ভিত্তিক ইবাদত করলে যথেষ্ট নাজাত মুক্তির জন্য যথেষ্ট এই ধারণা কখনো তাদের সঠিক নয় আসুন যে কিছু দুর্বল বানাওয়াটি হাদিস সমাজে চালিয়ে দিয়ে মুসলিমকে প্রদ্বস্ত করছে এই কয়েকটি হাদিসের সংক্ষিপ্ত ইঙ্গিত দিব সংক্ষিপ্ততার কারণে শুধু হাদিসের বাংলা অনুবাদী পেশ করব আরবিটি নয় প্রথম হাদিস আসেন যে হাদিসটি ইমাম সৈয়তি কর্তৃক লিখিত জামিউল কেবিরে বর্ণনা করেছেন বারো হাজার আটশো তিরিশ নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে যে রসুল সাল্লাম বলেছেন রজব আল্লাহর মাস শাবান আমার মাস আর রমজান আমার মাস এই হাদিসটি আল্লা আলবানি সিলসিলা তারা আল মুখতাসারা কিতাব রয়েছে চার হাজার চারশো নম্বর হাদিস এ হাদিসটিকে তিনি বলেছেন এই দুর্বল হাদিস যেটা আমলযোগ্য নয় দ্বিতীয় হাদিস আসুন যেটা তারা প্রচার করে সবে বরাত পালনের সাপোর্টে যে রাসুসালাম বলেছেন যখন সাবান মাসের পনেরো তারিখ আসে তোমরা দিনে রোজা রাখো আর রাতে নফল নামাজ আদায় করো কারণ আল্লাহ তালা এই রাত্রিতে জমিনের আসমান তথা একদম নিচের আসমানে চলে আসেন এবং বলতে থাকেন কে আছো আমার নিকট ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমার নিকট রিজিক চাও আমি তাকে রিজিক দিব কে আছো আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি তাকে বিপদ থেকে মুক্তি দিব এভাবে আল্লাহ রব্বুল আলমিন আহ্বান করতে থাকে এটা ফজর পর্যন্ত ফজর উদিত হপন্ত আল্লাহ রবুল্লা আলমিন ডাকতে থাকেন কোন মহাদিসদের মতে এটি দুর্বল আরও কারো মতে এই হাদিসটি হল জাল বানটি হাদিস এ হাদিসটি ইবনে মাজা নামাজ অদ্দায় বুসাইরি জওয়ায়দে ইবনে মাজাতে বলেন আবু মুসার সনদে অর্থাৎ এ হাদিসটি বর্ণিত হাদিসটি দুর্বল কারণ এই সনদে রয়েছে আবদুল্লাহ লাহী একজন বর্ণাকারী এবং অলিদ ইবনে মুসলিমের তাল যদিও হাদিস ইবনে হিব্বানে রয়েছে উল্লিখিত হয়েছে কিন্তু উপরোক্ত সমস্যার কারণে শ্রেষ্ঠ নাসের নাসিরউদ্দিন আলবানি জাল হিসাবে হাদিসটি চিহ্নিত করেছেন তথা বানাওয়াটি হাদিস তৃতীয় হাদিস আসন যেটা পেশ করে থাকে তার যে হে আলী যে ব্যক্তি অর্ধ অর্ধ সাবানের রাত্রিতে এমনভাবে একশতরা কাত নামাজ আদায় করবে যে প্রতিটা কাতে সোরা ফাতেহার পর দশ বার সোরা এখলা স্কুল হল্লাহু আহাদ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার সেই রাত্রির যাবতীয় প্রার্থনা কবুল করবেন তার মনোবাসনা পূর্ণ করবেন যাকে আমরা আলফিয়া নামক নামাজ বলে প্রসিদ্ধ বা চালিয়ে দিচ্ছি ইবনু জাউজি উক্ত হাদিসটি তার যে মজুয়াত তথা বানাওটি হাদিসের একটি গ্রন্থ রয়েছে সেই কিতাবে তিনটি সনদে উল্লেখ করে বলেছেন যে এটি 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 যে বানাওয়টি তাতে কোনো সন্দেহ নেই তিনটি সনদের এমন সব বর্ণাকারী রয়েছে যাদের অধিকাংশ পরিচয় অজ্ঞত তাদের পরিচয় জানা না আরও কতিপয় বর্ণাকারী খুব দুর্বল সুতরাং হাদিসটি নিশ্চিতভাবে জাল অথচ আমরা অনেক মানুষকে দেখি যারা এই সারা ধরে নামাজ পড়ে এদের ফজরের নামাজ ছুটে যায় কিংবা সকালে যখন ওঠে অলসতা সহকারে ওঠে যেটি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শয়তানের চেহারা নিয়ে ওঠে কিছু মসজিদে ইমাম শবে বরাতের এই সব নামাজকে সাধারণ জনগণের মধ্যে একত্রিত করে নামাজ আদায় করা এবং নিজেদের রুজি রোজগারের একটি পথ যেন তারা বের করে নিয়েছে ইবনুল কাহিম সাউজি আল মানার আল মনিফ কিতাবে উক্ত হাদিসটি উল্লেখ করে বলেন যে বানাওটি হাদিস সময়ের মধ্যে অর্ধ সাবানের তথা সাবানের পনেরো তারিখে যে সহবরাত পালন করে থাকি এই নামাজ সম্পর্কিত উক্ত হাদিসটি সবচেয়ে অন্যতম হাদিস যেটি হলো সবচেয়ে বেশি বানাওয়াটি হাদিস এরপর তিনি বলেন আজব ব্যাপার হলো কিছু মানুষ যারা হাদিসের কিছু গ্রাম পেয়েছে তথা রাসলের নাম শুনে তারা এই সকল উদ্ভট হাদিস দেখে প্রতারিত হয়ে সবে বরাত নামাজ পড়া শুরু করে দেয় অনুরূপভাবে ইমাম সৈয়দি রাহেমা উপরোক্ত হাদিসটি উল্লেখ করে বলেন যে এই হাদিসটি হলো জাল এমনইভাবে ইমাম নাসির উদ্দিন আলবানী রাহিমাল্লাহ হাদিসটি জাল বলে আখ্যা দিয়েছেন চতুর্থ হাদিস আসুন যেটি পেশ করে থাকে মা আয়সা হাদিস তিনি বলেন এক রাত্রে আমি গড়ে পেলাম না তাই তাকে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে পেলাম তিনি আমাকে দেখে বললেন হে আয়সা তুমি কি আশঙ্কা করো সন্দেহ করো আমাকে যে আল্লাহ ও তার রাসুল তোমার প্রতি অবিচার করবেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন একথা শুনে তিনি বললেন আল্লাহ আল্লাহতালা অর্ধ সাবানের রাত্রে নিচের আসমানে নেমে আসেন এবং কালগোত্রের ছাগল সমূহের লোম সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেন তথা কাল্ব গোত্রের ছাগলগুলি ছিল অনেক বড় সড় অনেক লোমলা তে বলছেন সংখ্যাধিক্য বুঝাইতে যে রাসুল বলছেন যে এই গোত্রের ছাগলের যে লোম আছে অসংখ্য এই লোম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন ইমাম তিরমিজি অর্ধ সাবানের রাতে যে অনুচ্ছেদ বর্ণনা করতে যে তিনি বলেন এই হাদিসটি মোহাম্মদ বিন মোহাম্মদিন ইসমাইল বুখারি রহেমাল্লাহকে বলতে শুনেছি তিনি হাদিসটিকে দৈব বলেছেন ইমাম দারা কুতনি রহম বলেন এই হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে তবে সনদগুলো মোস্তারাপ এবং এই হাদিসটি বিশ সর্ববর্তমান শতকের শ্রেষ্ঠ হাদিস বিশারত আল্লা আলবানি রহিমাল্লাহ হাদিসটিকে দায়ীব বলে সাব্যস্ত করছেন যে হাদিসটি আপনি দায়ীব ইমাম তিরমিজি সাতশো উনচল্লিশ নম্বর হাদিসে আপনি দেখতে পাবেন পঞ্চম যে হাদিস যেটি বলবো রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অর্ধ সাবানের রাত্রে বারো রাকাত নামাজ পড়বে প্রতি রাকাতে কুলহ আল্লাহ আহাত সোরাটি পড়বে ত্রিশ বার তাহলে সে জান্নাতে তার আসন না দেখে বের হবে না তথা জান্নাতে সে তার আসন এ দুনিয়াতে সে দেখতে পাবে আসন যেন বুকিং দিয়ে নিয়ে চলে যাবে এই হাদিসটি জাউজি রহেমল্লা তার আল মজুয় কিতাব বানাওয়াটি হাদিসের একটি গ্রন্থ আছে এখানে উল্লেখ করেছেন এই হাদিসটি জাল হাদিসটি সনদে এমন একদল বর্ণাকারী রয়েছে যাদের সকলের পরিচয় অজ্ঞতা রয়েছে অনুরূপভাবে ইমাম সৈয়দ রহম তার কিতাবে বলেছেন এমনভাবে ইমাম ইবনুল কাইম রহেমহল্লা আল মানার আল মুনিফ কিতাবে উক্ত হাদিসটি উল্লেখ করে এটিকে জাল হাদিস হিসাবে আখ্যা দিয়েছেন তাই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই সমস্ত হাদিসের নাম শুনে প্রতারিত না হয়ে যে ইবাদত আল্লাহ রবুল্লা আলমী নির্ধারণ করেছেন সৈশুদ্ধ মতে যেটা আমরা পেয়েছি এই হাদিস নিয়ে আমরা আমল করি এবং এই প্রতারণার শিকার না হই আল্লাহ রবুল্লা আলমিন সঠিকটা বোঝার তৌফিক দিন আমিন আল্লাহ আমিন